বুধবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতে এবং আইপিএফটির আরও চার বিধায়ক দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন। দিল্লি যাবার আগে এদিন আগরতলায় এনডিবি বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দিল্লি সফরের বিষয়ে বিস্তারিত জানান রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। ত্রিপুরাল্যান্ড ইস্যু, এডিসি নির্বাচন সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রকের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, এছাড়া অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেবি নাড্ডার সঙ্গে দেখা করবেন বলে জানান। উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ছাড়াও বাকি যে চার আরও বিধায়ক রয়েছেন এদিন দিল্লি গেছেন। তারা হলেন বৃষকেতু দেববর্মা, ধনঞ্জয় ত্রিপুরা, প্রশান্ত দেববর্মা এবং সিন্ধুচন্দ্র জমাতিয়া। ত্রিপুরাল্যান্ড ইস্যু আমরা কথা বলবো। প্লাস আমাদের ইদানিং আমাদের হাই লেভেল মডেলিং কমিটি, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের 125তম সংবিধান, এই ব্যাপারে আমরা উল্লেখ করবো। আমরা আছি আরো ওই রিসেন্টলি আমাদের এডিসি ইলেকশন দিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের বুরুরিয়াং আলোচনা করবো। মিনিস্টার আমাদের ডোনার মিনিস্টার ডোনার প্লাস আমাদের জেপি নাড্ডা দেখা করবো, বিভিন্ন মন্ত্রী অর্জুন মুন্ডা, বিভিন্ন মন্ত্রী দেখা করবো।